এত সব টুপি টাপা পরে বসে আছে। بسم الله الرحمن ولقد جئتمونا فرادى كما خلقناكم أول مرة قال تعالى في آية من الشيطان الرجيم بسم ولقد كرمنا بني الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا عليه وسلموا تسليما জন্মদিন উপলক্ষে এখানে আমরা উপস্থিত হয়েছি। তিনি যেমন জন্মগ্রহণ করেছেন, তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আমরাও এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, এসেছি, আবার এই পৃথিবী থেকে আমাদেরকেও ছুলে দিতে হবে। এটাই হচ্ছে অমোঘ এবং শাশ্বতের নিয়ম। আজকে এই জন্মদিন উপলক্ষে আমরা এখানে কেন সময় অনেকেই বলে থাকে জন্মদিন পালন করা যাবে না, আসলে জন্মদিন পালন করা শুরু হয়েছে আমাদের নবীজি, শ্রেষ্ঠ নবী, বিশ্ব মানবতার শ্রেষ্ঠ মানুষ, শাশ্বত নবী, সকল নবীর নবী, কায়নাতের নবী, সমস্ত নবীদের সর্দার, যিনি হাশরের মধ্যে শাফাতের অধিকারী, তিনি কাউসারের মালিক, তার সুপারিশ ছাড়া একটি মানুষও জেনাতে দিতে পারবে না। সেই মানুষটি, সেই প্রিয় মানুষ জন্ম থেকেই শুরু হয়েছে জন্মদিন পালন। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর, আপনি জন্মদিনের পক্ষে বললেন, যুক্তিটা কি? বাস্তবতা হচ্ছে আল্লাহ পাক আমাকে পৃথিবীতে পাঠিয়ে একটি বৎসর বাঁচিয়ে রেখেছেন। এই বেঁচে থাকার জন্য আমরা যে বেঁচে থাকবো, বেঁচে আসি, এই বেঁচে থাকার শুক্রিয়া আদায় করার নামই জন্মদিন পালন করা। সকলে বোঝা, আমি 1 বছর বেঁচে আছি, এটা আল্লাহ, কারণ মৃত্যু হচ্ছে অবধারিত, বেঁচে থাকাটা অনিশ্চিত, মৃত্যুটা হচ্ছে নিশ্চিত। যে কোনো মুহূর্তে আমি মরে যাবো, কিন্তু বেঁচে থাকবো এটা কিন্তু আমার কাছে নিশ্চয়তা নেই। এজন্য
এই জন্মদিনে শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়া জ্ঞাপন করতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে তার সেই মালিককে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্যই আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানদেরকে সম্মানিত করে সকল সৃষ্টির সেরা করে আমি সৃষ্টি করেছি। আমি আমার আলোচনার শুরুতে এখানে আয়াতে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউয়ালা মাররা, আল্লাহ বলছেন যে অবশ্যই আমি তোমরা এসেছো একাকী পৃথিবীতে, আমার সাথে কেউ আসে, আমার মায়ের গর্ভ থেকে আমি একাকী এসেছি। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, তোমরা একা একাকী এসেছো, এলো কেউ তোমার সঙ্গে আসে না, মায়ের গর্ভ থেকে একা এসেছো। কামা জিতুমুনা ফুরাদা, যে কামা খালাকনাকুম আউয়ালা আউয়ালা মাররা, যেমন আমি প্রথম তোমাদেরকে সৃষ্টি করেছিলাম এককভাবে, আর কেউ তোমার সাথে সৃষ্টি হয় নাই, এইভাবে আল্লাহ পাক বলছে আমি তোমাদেরকে একাকি দুনিয়াতে পাঠিয়েছি, যেমন প্রথম আমি তোমাদেরকে একাকি সৃষ্টি করেছি। আসলে দুনিয়ায় আসা আর সৃষ্টি এটা কি এক এক সময় না? একদিন হাদিস শরীফ আছে, বুখারী শরীফ, ইবনে মাজাহ শরীফ, মিশকাত শরীফ, বিভিন্ন হাদিসে ইতিহাসের হাদিস সমূহ সহি হাদিস রয়েছে যে আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে একদিন একটা মাঠের পাশে নিয়ে বসে আল্লাহ পাকের কুদরতি হাত হযরত আদম আলাইহিসসালামের পিঠের মধ্যে আল্লাহ বুঝে দিলেন। বুঝে দেওয়ার পরে হযরত আদম আলাইহিসসালাম সামনে দেখতে পেলেন, হাদিস শরীফ আছে, মাসাহা জাহারাহু, আদম আলাইহিসসালামের পিঠে যখন আল্লাহ কুদরতি হাত দিয়ে বুঝে দিলেন, সামনে সারা মাঠের মধ্যে অগণিত অসংখ্য মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন মানুষ ঘোরাফেরা করতেছে। হাদিস শরীফ বলছে আল্লাহ পাক যখন এই কুদরতের মধ্যে সমস্ত সৃষ্টিগুলোকে সৃষ্টি করলেন মানব জাতিকে, আদম আলাইহিসসালাম বললেন আল্লাহ এরা কারা যারা তুমি আমার পিঠে গুছা দিলা আর এরা সব সৃষ্টি হয়ে গেল আমার সামনে, এরা ঘুরে ঘুরে করছে মাঠে, এরা কারা? আল্লাহ পাক বললেন হাজা আবনাউকুম, এরা হচ্ছে আবনাউকুম তোমার সন্তান, অর্থাৎ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এরাই পৃথিবীতে যাবে, পর্যায়ক্রমে আমি তাদেরকে পৃথিবীতে পাঠাবো। এর মাঝে প্রত্যেকটা মানুষের কপালের মধ্যে একটা আলো একটা নূর জ্বলতেছিল। হযরত আদম আলাইহিসসালাম দেখলেন পুরো মাঠের মধ্যে একটা মানুষের কপালের মধ্যে একজন সন্তানের কপালের মধ্যে নূরটা একটু বেশি জ্বলতেছে, উজ্জ্বল, একটু বেশি আলোকিত। আদম আলাইহিসসালাম প্রশ্ন করলেন যে আল্লাহ, হে বারি খোদা, সকল মানুষের কপালে একটা নূর জ্বলে, সবার কপালের নূরটা সমান, ওই যে একটা মানুষ একটা সৃষ্টি একটা সন্তান আমরা দেখা যায়, ওই সন্তানের কপালের মধ্যে আলো একটু বেশি কেন? জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন যে এ হচ্ছে আমার একটা বিশেষ মানুষ, সৃষ্টির একটা বিশেষ বান্দা, আমার একজন গোলাম, এ তোমার সন্তান, এ নবী হবে। জোরে বলি আল্লাহ। এবং পৃথিবীর জমিনে এ সুর হবে এতটা শ্রেষ্ঠ, এত মধুর, এত সুমধুর, এত মাধুর্যপূর্ণ, যার সুরের মূর্ছনায় সাগরের মাছ, নদীর মাছ, গাছগাছালি, পশু পাখি সকলে তার কণ্ঠে আমার কালাম শুনতে আসবে। জোরে বলি আল্লাহ। এবার হযরত আদম আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন আল্লাহ, এই সন্তান তোমার বান্দা এর নাম কি? আল্লাহ পাক বললেন এই বান্দার নাম হচ্ছে হযরত দাউদ আলাইহিসসালাম, কারণ আমাদের নামও নির্ধারণ করা হয়েছে সৃষ্টি করার পূর্বে। কিতাবে পাওয়া যায় নবীজি বলছেন যে আমার আপনার আমাদের প্রত্যেকের সৃষ্টি যখন চেহারার আকৃতি দিবে 40 দিন পর পর আমাদের আকৃতির পরিবর্তন হয়েছে। আমরা মায়ের গর্ভে 1 ফোঁটা পানির মাধ্যমে এসেছি, পানি থেকে 1 ফোঁটা রক্ত, রক্ত থেকে 40 দিন ডাইলেশন করার পরে 1 টুকরা গোস্ত, গোস্ত 40 দিন ডাইলেশন করার পরে একটু গোস্তের সঙ্গে একটু হাড্ডি একটু হাড় সংযোজিত হয়ে আকৃতির যখন আমাদের দোকান তুলিত হলো, তো বিধি বলছেন আল্লাহ পাক চেহারা দেওয়ার আগে আমার আপনার পূর্বপুরুষের মধ্যে 18 জন মানুষের চেহারা ফেরেশতাকে আল্লাহ বলবে, জিব্রাইল জিব্রাইলকে বলবে, জিব্রাইল
এই বান্দার পূর্বপুরুষদের মধ্যে চাচা খালু মামা জেঠা এদের মধ্য থেকে বা মামি চাষি ছেলে কিংবা মেয়ে যেভাবেই হোক তাদের পূর্বপুরুষদের থেকে 18 জনের চেহারা আমার সামনে নিয়ে আসো। এই 18 জনের চেহারা যখন আল্লাহ পাকের সামনে ইব্রাহিম আমিন তুলে ধরবে আল্লাহ পাক এই 18 জনের মধ্য থেকে একটি চেহারা নির্ধারণ করবে মনোনীত করবে বললে বলবে যে এই মানুষটার আকৃতি তার চেহারার মধ্যে দিয়ে দেবো। আল্লাহ তো বলবে হয়ে যাবে কোন পায়া কোন। প্রশ্ন হচ্ছে যে আমরা সৃষ্টির পরে দেখবেন দাদি চাষি মামি মা খালারা বলে যে ওর নাকটা তার দাদার মতো হয়েছে, চোখটা তার বাবার মতো হয়েছে, চলন বলন তার চাচার মতো হয়েছে। আসলে আমরা কারো না কারো পূর্বপুরুষদের আকৃতি আমরা পেয়েছি কোনো না কোনো ভাবে, এটা আল্লাহ পাক কর্তৃক নির্ধারিত। এইভাবে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠালেন যে তোমরা পৃথিবীতে যাও, পৃথিবীতে গিয়ে তোমাদেরকে আমি পাঠালাম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন জিন এবং মানুষ দুইটা জাতি, আর কোন জাতির কথা কোন সৃষ্টির কথা আল্লাহ পাক বলেন না, বলেছেন জিন এবং মানুষ, জিন এবং ইনসান এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করেছি কি জন্য, ইবাদত করার জন্য, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করবে, এটাই হচ্ছে তাদের কাজ পৃথিবীতে। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর আপনিও তো দুনিয়া করেন, কোথায় আপনি ইবাদত করলেন? আমরা সবাই দুনিয়াদারি করি, ইবাদত করলাম কোথায়? এই যে আজকে যদি আমরা সকাল থেকে শুরু করি ফজরের নামাজ পড়লাম, আমরা সবাই ফজরের নামাজ বলেছি আলহামদুলিল্লাহ বিশ্বাস হয়, আমরা ফজরের নামাজ পড়ে আমরা কি করব? আল্লাহ বলছেন কাইজা কুদিয়াতিস সালাত ফানতাশিরু ফিল আর, এই কুদিয়াতিস সালাত আই সালাতিল ফাজর, ফজরের নামাজ পড়ে তোমরা পৃথিবীর জমিনে বেরিয়ে পড়ো তোমাদের জীবিকা নির্বাহ করার জন্য। এখন এই জীবিকা নির্বাহটা যদি হয় হালাল পথে, জীবিকা নির্বাহটা যদি হয় সৎ পথে, জীবিকা নির্বাহটা যদি হয় আমার সঠিক পথে আল্লাহ এবং রসুলের নির্দেশিত পথে, তাহলে আমি সারাদিন যদি কাজ করি লেবার হই, আমি মজুর হই, আমি চাকরি করি, আমি ব্যবসা করি, আমি বাণিজ্য করি, আমি রাজনীতি করি, আমি সমাজনীতি করি, সেখানে যদি সততা নিষ্ঠা এবং আল্লাহ প্রদত্ত নিয়ম যদি আমার সামনে থাকে, আমার আল্লাহ বলছেন এই দিনের শুরু থেকে সন্ধ্যা পর্যন্ত রাতে পর্যন্ত তুমি যতগুলো কাজ করবে প্রতিটি কাজেই তোমার ইবাদতের মধ্যে গণ্য হবে। তাহলে আমরা আজকে এখানে আল্লাহর একজন বান্দাকে স্মরণ করতে আসছি, সেই বান্দা হচ্ছে আমাদের প্রিয় নেতা বরহম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের প্রিয় নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম কাদের জিয়ার সুযোগ্য উত্তরসূরি জনাব আরাফাত রহমান উপ সাহেব। তিনি পৃথিবী থেকে ইতিমধ্যে আমাদের মাতৃকে বিদায় নিয়েছেন, আর তারই আজকে এই জন্মতিথিতে আমরা এখানে এসেছি। আসলে ওনাকে উদ্দেশ্য করে আমরা এসেছি, কিন্তু আমাদের নিজেদেরও আজকে উপকার আছে কিনা বলে আমরা জানাজা নামাজ পড়ি। আপনারা জানেন চতুর্থ তাকবীরের আগে আমরা একটা দোয়া করি, আসলে জানাজার নামাজ করি মৃত ব্যক্তির জন্য। নবীজি বলছেন ইত্তাবিউল জানায়, তোমরা জানাজাকে অনুসরণ করো, যে ব্যক্তি যে মানুষটা বেশি বেশি জানাজায় যাবে তার কবরের কথা বেশি বেশি স্মরণ হবে, ওই লোকটা কবরের কথা বেশি স্মরণ হলে আল্লাহকে স্মরণ করবে। এজন্য নবীজি বলছেন ইত্তাবিউল জানায়, যে তোমরা জানাজাকে অনুসরণ করো, জানাজায় যাও। আর আজকে আমরা এখানে সমবেত হয়েছি এই কারণে যে আজকে আমরা এই মানুষের জন্মদিন পালন করতে এসে আমাদেরকেও স্মরণ করতে হবে। যেমন আমরা মৃত ব্যক্তির জানাজা করতে যাই, কিন্তু আপনারা অনেকেই সবাই জানেন যে চতুর্থ তাকবীরের শেষ দেওয়ার আগে আমরা একটি দোয়া করি, আল্লাহুম্মা ফির লি হাইয়েনা ওয়া মাইয়েতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। اللهم من أحييته منا فأحييه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. جربلي الله الله أكبر عليك جربلي الله أكبر لكن يا أمرا شباب جواب لي اللهم اغفر لي هيا نا جانا جار نمان كلا ميتو بيتو كي شامن ركه دعا كتير سيد الله هم كوري داو هم در مدة جارا جيبيت أمرا بثم دعا كلا جيبيت ما نشيت جدا تكتب منا جت رامشو اللهم اغفر لي هيا نا যারা আমাদের মধ্যে জীবিত আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। ওয়া মাইয়্যিতিনা দ্বিতীয়বার, সেকেন্ড বার আমরা বলি যে আমাদের মধ্যে যারা মৃত আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও।
হাইয়ে না ও মাইয়েতে না ওয়া আর ও গাইবে না। এখানে আমাদের মধ্যে যারা অনুপস্থিত, যারা এই জানাজে আসে না, কারণ জানাজার নাম হচ্ছে ফরজে কিফায়া, এক মহল্লা থেকে এক বাড়ি থেকে যদি একজন অংশগ্রহণ করে সকলের পক্ষ থেকে জানাজা আদায় হয়ে যায়। অতএব এখানে বলছে এখানে যারা উপস্থিত, যারা অনুপস্থিত ওয়া গাইবে না, ওয়া এইখানে উপস্থিত অনুপস্থিত সবার জন্য দোয়া করা হয়, ওয়া কাবিরি না ওয়া সাগিরি না, আমাদের মধ্যে যারা বড় এবং আমাদের মধ্যে যারা ছোট সকলকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। যদি বলি সুবহানাল্লাহ, ওয়া গাইবি না ওয়া সাগিরি না ওয়া কাবিরি না ওয়া জাকাদি না ওয়া উনসা না, আমাদের মধ্যে যারা পুরুষ এবং আমাদের মধ্যে যারা মহিলা, অর্থাৎ মহিলারা জানাজার নামাজে আসতে হয় না, জানাজার নামাজে অংশগ্রহণ করার কোনো প্রয়োজন নাই, কিন্তু পুরুষদের আসতে হয়, কিন্তু এই জানাজার নামাজে মহিলাদের জন্য দোয়া করা হয়। ইসলাম ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখো, কায়েম রাখো, ইসলাম ধর্মের উপর আমাদেরকে বাঁচিয়ে রাখো। যদি বলেছি কি সুন্দর দোয়া। আর বলছেন যিনি আমাদের মধ্য থেকে মরে যায় সে যেন ইমান নিয়ে মৃত্যুবরণ করে। যদি বলি সুবহানাল্লাহ, এই দোয়াটা আমরা যারা জানি না শিখে নিতে হয়, কারণ এই দোয়ার মধ্যে কি সুন্দর একটা দোয়া যে আল্লাহ তুমি আমাদের জীবিত, আমাদের মৃত, আমাদের মুরব্বী, আমাদের উপস্থিত অনুপস্থিত, আমাদের পুরুষ মহিলা, আমাদের মধ্যে যারা তাদের সবাইকে ক্ষমা করে দাও। যদি বলি সুবহানাল্লাহ, অতএব আজকে এই দিনে আমরা সবাই ক্ষমা চাইবো, আমরা সবাই আজকের এই দিনে আমাদের নিজেদের জন্য আমরা ক্ষমা চাইবো, এই ক্ষমার পাশাপাশি যাকে উদ্দেশ্য করে আরাফাত রহমান কোকো, যার আজকে 51তম জন্মতিথি, এই জন্মতিথিতে আমরা এখানে এসেছি, আমাদেরও শুকরিয়া করার বিষয় আছে যে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এবং আরাফাত রহমান কোকো মরহুম ওনার এই জন্মতিথিতে আমরা দোয়া করার জন্য এসেছি, অন্য কিছু করার জন্য নয়। আর দোয়াটা মানুষ যখন অন্যের জন্য করে, আল্লাহ পাক বলছেন শুধু নিজের জন্য করবে না, আল্লাহুম্মা আজিল না মিনান নার, আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও জাহান্নামের আগুন থেকে। আজির নি শব্দটা আমাদের বলাটা খুব বেশি প্রয়োজন নাই, আজির না আমি একা নয়, আমাদের সবাইকে তুমি ক্ষমা করো। অতএব আমরা আজকে ক্ষমা চাইব, আমরা আজকে মাফ চাইব, আজকে এই পেতনা ফাসাদের দুনিয়া নবীজি বলছেন হায়াতি জামানুন, একটা জামানা আমার উম্মতের মধ্যে আসবে যখন উম্মত জ্বলন্ত কয়লা হাতের তালুতে রাখা যত কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট হবে ইমান রক্ষা করা। এই জামানা, এই যুগ, এই অবস্থা, এই প্রেক্ষাপট কিন্তু এখন আমাদের মধ্যে চলছে, আমাদের ইমান নিয়ে চলা অনেক কঠিন। আজকে সঠিক পথে থাকলে স্টিম নজরানো হয়, ভালো কথা বললে অত্যাচার করা হয়। আজকে আমরা যদি দিনের কথা বলি, ধর্মের কথা বলি, ন্যায় নীতির কথা বলি, সমাজের কথা বলি, যারা বলে তাদের উপর বিভিন্ন ভাবে নির্যাতনের স্টিম চালানো হয়, এটাই হচ্ছে বাস্তবতা। এরই মধ্যে আমাদেরকে বেঁচে থাকতে হবে, যুদ্ধ করে জিহাদ করে। এর জন্য হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলেছেন আসাদুল জিহাদি জিহাদুল হাওয়া ওয়া মা কারামাল মারউ ইল্লা তুকা। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু খোলাফায়ে রাশিদার অন্যতম খলিফা, যিনি চিপকিনের যুদ্ধে 40 মণ ওজনের ঢাল হাতে নিয়ে যুদ্ধ করেছেন, সেই ঢালটা কি, সেটা হলো একটা গেট ছিল লোহার, লোহার গেট দিয়ে যখন তোমার ঢাল ভেঙে গেল সেটা হাতে নিয়ে তিনি যুদ্ধ করেছেন। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াতেন, নামাজে দাঁড়ায় যুদ্ধের ময়দানে যখন তীর তার পায়ের মধ্যে গিয়েছিল, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন ফাতেমা তুমি যদি আগে পরে আমার তীরটা খোলো আমি ব্যথা পাই, আমি যখন নামাজে দাঁড়াবো আমার পায়ে বিদ্ধ এই তীরটা তুমি খুলবে আমি ব্যথা পাবো না। চলে বলি আল্লাহ, এই ছিল মহেশী। আজকে আমরা আর দীর্ঘায়িত করতে চাই না, আজকের এই সময় আমরা শুধু একটা কথাই স্মরণ করব যে আজকে যে COVID-19 আমাদের মধ্য থেকে আজকে যে অতিবাহিত হচ্ছে, আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে সকলে করি আমিন। আমাদের মধ্য থেকে অনেক ভাইরা চলে গেছেন, আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করে সকলে করি আমিন। এবং আমাদের মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, যিনি দেশ এবং জাতির জন্য যুদ্ধ করেছেন এবং যুদ্ধ করে এই দেশ এবং জাতির জন্য তিনি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জীবন দিয়েছেন,
আল্লাহ যেন আমাদের প্রিয় নেতা, আমাদের জয়ের প্রতিষ্ঠাতা, আমাদের এই বাংলাদেশের প্রেসিডেন্ট, আল্লাহ যেন তাকে কবুল করেন সকলে করি, আমিন। আমাদের দেশনেত্রী, আমাদের মা অত্যন্ত অসুস্থ, নির্যাতনের জাঁতাকলে নিষ্পেষিত হয়ে সেই কঠিন অন্ধকার প্রকোষ্ঠে থেকে কারাগারে তিনি আজকে দুর্বিষহ জীবন যাপন করছেন চিকিৎসাবিহীন। আল্লাহ যেন ওনাকে সুস্থতার সাথে বেঁচে থাকার তৌফিক দিয়ে সকলে করি, আমিন। আল্লাহ যেন ওনাকে শিফায়ে কামেলা আজেরা নসিব করে সকলে করি, আমিন। আর আমরা যেন ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে ইমানি শক্তি নিয়ে মাটি ঝাঁপিয়ে পড়তে পারি, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দিন সকলে করি, আমিন। আল্লাহ পাক আজকে আমাদের আরফাত রহমান কুপ্পো মরহুম ওনার এই জন্মতিথি যেন সফল হয়, আমরা যেন আরো বহু জন্মদিন ওনার পালন করতে পারি, আল্লাহ যেন তিনি তৌফিক দেয় সকলে করি, আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক এবং আমরা আগামী দিনের জন্য আমরা আমাদের ইমানি দীপ্ততায় আমরা স্বগৌরবে আমাদের ইমান নিয়ে যেন আমরা আমাদের এগিয়ে যেতে পারি, দেশ এবং এই মাতৃকার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যার নেতৃত্বে আজকে আমরা সুসংগঠিত, আমাদের সেই প্রিয় নেতার নেতৃত্বে যেন আমরা অবিশ্বাস আস্থা রেখে আমরা এগিয়ে যেতে পারি মহান রব্বুল আলামিনের কাছে, আমরা সেই কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কি দোয়া করবো? জি দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله إلى حق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا وعلى سيدنا مولانا.
সমস্ত নেতারা, আমাদের আলাল ভাই সহ যারা উপস্থিত রয়েছেন, আমাদের সকল স্তরের নেতা এবং যারা আমাদের নেতৃবৃন্দ, সকলের জন্য দোয়া করা হবে। আসুন আমরা সবাই আজকে পবিত্র দিন হওয়ার সাথে
মাগরিবের নামাজের পূর্বে আজকে আমাদের আরাফাত রহমান বুকু সাহেবের 51তম জন্মতিথিতে আমরা মুনাজাতে অংশগ্রহণ করি। আল্লাহুম্মা মৌলানা সাহেব, আমাদের বেশ কিছু নেতৃবৃন্দ মারা গিয়েছে, তাদের জন্য দোয়া করতে হবে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الغفار. يا الله তুমি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান। আমরা গুনাগার গুনার বোঝা মাথায় করে তোমার শহীদ দরবারে আলিশান হাত তুললাম। আল্লাহ যা কিছু বললাম দুই কতম তোমার পবিত্র কালাম শরীফ কতম করা হয়েছে। আল্লাহ সকাল থেকে আসরের নামাজ পর্যন্ত তোমার পবিত্র কালাম শরীফ খতম করা হয়েছে, এবার খতম করা হয়েছে। আল্লাহ এই তেলাওয়াতের মধ্যে খতমের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো খতমা করে হাদিয়া গুলো লাখ কোটি কোটি গুণ বাড়িয়ে তোমার হবে দু জাহানের বাদশাহ উম্মতের কান্দারি দয়াল নবী জির রওজা মুবারকে পৌঁছায় দাও। আল্লাহ কাজ করে বাবা আদম সাইয়েদনা আলী সালাম থেকে পর্যন্ত যত নবী ওলি গাউস কুতুব আলামা ফজালা দুনিয়া জমিন থেকে তত কারবা মুসলমান নর নারী অন্ধকার করে বিশেষ করে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আপনজন যারা আমাদেরকে ছেড়ে ওই গহীন অন্ধকার কবরে শুয়ে গেছে। আল্লাহ জানি না কখন আমাদের ডাক এসে যাবে, আমরাও চলে যেতে হবে। আল্লাহ মেহেরবানি করে ওই মানুষজন যারা আমাদেরকে চলে চলে গেছে ওদের কবরে হাদিয়া গুলো পৌঁছায় দাও। আল্লাহ কাজ করে আমাদের প্রিয় নেতা আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক এই দেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ মরহুম জিয়াউর রহমান সাহেব। আল্লাহ ওই শেরে বাংলা নগরে আল্লাহ তিনি শুয়ে আছে, মেহেরবানি করে ওনার মাজারে সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ মেহেরবানি করে মরহুম আরাফাত রহমান কুকু যাকে উদ্দেশ্য করে আজকের আয়োজন 51তম জন্ম দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ যা কিছু পড়া হলো সব হাদিয়া গুলো লাখ কোটি কোটি গুণ বাড়িয়ে ওই বানানির গোরস্থানে কোকো সাহেবের কবরে পৌঁছায় দাও। ওনার কবরকে জান্নাতের আলা মাকাম জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ আমার কবর আজাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ কবরে জান্নাতি পরশ করে দাও, জান্নাতি লিবাস করিয়ে দাও। আত্তাহালাহু বাবাইনাল জান্নাহ জান্নাতের সাথে মরহুম আরাফাত রহমান কুকু সাহেবের কবরের সাথে রাস্তা করে দাও। ইয়া আল্লাহ কাজ করে স্বাধীনতা সংগ্রাম থেকে পর্যন্ত যেসব ভাইরা দেশ এবং জাতি এবং এই মাতৃকার জন্য যুদ্ধ করে জীবন দিয়েছেন আল্লাহ সব ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ কাজ করে আমাদের সকল নেতা কর্মীরা ইতিমধ্যে জীবন দিয়েছেন আল্লাহ, যারা করোনা ভাইরাসে যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ, বিভিন্ন আন্দোলন সংগ্রামে যারা জীবন দিয়েছেন আল্লাহ সব ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ কাজ করে
আমাদের প্রিয় নেত্রী আমাদের মা, এখানে যখন মিলাদ করতাম সব সময় তিনি আসতেন মিলাদে অংশগ্রহণ করতেন, এখানে যখন আসি ভালো লাগে না, মা নাই যেই ঘরে সেই ঘর খালি, এই ঘরে এখন আর আসতে আমাদের ভালো লাগে না। আল্লাহ কবে জানি আমাদের নেত্রী আমাদের মাঠে পাবো, আমাদের মাঝে মেহেরবানি করে সুস্থ করে সোপায় কামেলা দিলেন, সেই করে আমাদের মাঝে ফিরিয়ে দাও। আল্লাহ এ দেশে মন জাতির নেতৃত্ব দেবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের নেত্রীকে আল্লাহ তুমি নেক হায়াত দান করে দাও, আল্লাহ সুস্থতা দান করে দাও, আল্লাহ তিনি বেঁচে থাকলে আমাদের সামনে থাকলে আমরা সাহস পাই, আল্লাহ ওনার সাহসে বলিয়ান হয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি সেজন্য ওনাকে সুস্থতা দান করে দাও। আল্লাহ কাজ করে আমাদের প্রিয় নেতা, আল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, তিনি আমাদের মাঠ থেকে আজকে হাজার হাজার মাইল দূরে, আল্লাহ তুই ওনাকে আমাদের মাঝে আসার ব্যবস্থা করে দাও। আল্লাহ কাজ করে জারিমের জুলুম থেকে হেফাজত করে দাও, আল্লাহ প্রিয় নেতাকে দেশের মাটিতে এসে দেশ এবং জাতির নেতৃত্ব দেবার তৌফিক দিয়ে দাও, ওনাকে তুমি সুস্থতা দান করে দাও, খায়াত দিয়ে দাও। আল্লাহ বেঁচে থেকে তিনি যেন জাতির খেদমতে আঞ্জাম দিতে পারে সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ কাজ করে আমাদের মাননীয় মহাসচিব মহোদয় থেকে শুরু করে উপস্থিত নেতৃবৃন্দ যারা এখানে রয়েছেন, আল্লাহ সবাইকে তুমি নেক হায়াত দান করে দাও, ইমানি বড় বলিয়ান করে দাও, স্বৈরাচারের বিরুদ্ধে এই দেশকে উদ্ধার করার জন্য জাগিয়ে করতে পারি সেই তৌফিক দান করে দাও। আল্লাহ খাস করে আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে দাও, আল্লাহ আমাদের সবাইকে ইমান নসিব করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ربنا تقبل منا انك انت السميع العليم، وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. اللهم انك عفو وتحب الاقوى، انك انت الغفور الرحيم. سبحان ربك رب العزه عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين، وحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم. আমার জন্য তোমার উপর ব্যবস্থা আছে, ব্যবস্থা আছে, কষ্ট করে একটু অপেক্ষা করবেন, সবার জন্য তমরকের ব্যবস্থা করা হয়েছে। উপস্থিত নেতৃবৃন্দ দয়া করে একটু যাদের অবস্থানে অবস্থান করবেন, আপনাদের সবার জন্য তমরকের ব্যবস্থা করা হয়েছে। ধন্যবাদ সবাইকে।